আছে কিন্তু নীল আর নীল একদম ম্যাচিং ম্যাচিং ঠিক 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 একদম ঠিক খান 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 খুব জোর ফিদে পেয়ে যদি দিদি অনেকটা বেলা সত্যি বেলা হয়ে গেছে বেগুন ভাজার ওই কিন্তু বেগুন ভাজা দিয়ে লুচি তো দারুণ লাগে এটা তো মাথায় ছিল না আলু দম দিয়ে খেয়ে দিচ্ছি বেনারস আলু দম পে ভুলে গেছো দিদি ভালো লাগে একদম একদম দেখুন বড় এক বাটি ঘি দিয়ে দিয়েছে দেশি গাওয়া ঘি ঘি কে কেনে এতটুকু দেখতে পাচ্ছেন সব কিছু কাঁসার থালায় কিন্তু প্রত্যেকটা কাঁসার থালা আর কাঁসার বাটি দেয় 165 টাকা ভেজ থাকে আর কথা বলতে বলতে চলে এসছে দা ওনার পাশনে ওনার রান্নাবান্না কিন্তু খুব ভালো খুব ভালো আপনি বলেন এই ঢুকবেন ঢুকবেন না আমি অনেক করেছি আমি রুফটপে কাজ চলছে তো রুফটপ ক্যাফে করছি একটা ও আচ্ছা আচ্ছা রুফটপটা মানে প্রথম আপনার ভিডিওতেই বললাম রুফটপ ক্যাফেতে বসে খাওয়া দাওয়া অবশ্যই করবো মানে এখানে দুরকম জিনিস মজা পাবেন একটা হচ্ছে ভালো খাওয়ার আর একটা হচ্ছে যে ট্রেন যাচ্ছে সেই মজাটা দুরকম আনন্দ এখানে একসাথে পাবে প্রাকৃতিক দৃশ্য আর খাওয়া দাওয়া দারুন থালিটা খেলাম কেমন লাগছে খুব ভালো লেগেছে মানে থালিটার মধ্যে আপনার মানে 165 রকম 13টা আইটেম দিয়ে এত করেছেন যে আমি সেটাই ভাবছি কি করে করেছেন আপনি দুধুরি আলু ভাজা ডাল তার সঙ্গে এই পটলের দোরমা চাটনি পাঁপড় গোলাপ জামুন দিয়ে তার মধ্যে আবার কাঁসার থালা আর তার মধ্যে ঘি দেশি গাওয়া একদম ঘি মানে কি করে করেছেন সেটাই ভাবছি আমি অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা কম মানে ভালো খাওয়াটা হচ্ছে মেন উদ্দেশ্য আগে মানুষ একটু ভালো খাওয়াবো এটাই আমাদের পাঁচ ফোড়নের উদ্দেশ্য আর আপনার ওই যে রাই যেটা দুটো বাসমতি চালের ভাত যেটা এটা আনন্দভোগ চালের ভাত খুব ভালো সেন্টের আছে আনন্দভোগ চালের ভাত এটা আনন্দভোগ চালের ভাত ভালো লাগছে খুব ভালো লাগছে তো রোজ আইটেম চেঞ্জ হয় মেনু চেঞ্জ হয় রোজ রোজ আজকে যদি আপনার এই মানে ইচ্ছে হয় মানে আজকে যে মেনুটা হলো কালকে আবার অন্য মেনু হবে কিন্তু দাম একই থাকবে হ্যাঁ দাম আমাদের একই আচ্ছা এটা আপনি কদিন চালাবেন এটা 165 এটা বাজারের যা অবস্থা এখন হ্যাঁ এটা একটা ভাবনার বিষয় চিন্তার বিষয় যে আপনি চালাচ্ছেন মানে এটা তো আমাদের একটু মেনু কার্ডের মধ্যেই রয়েছে তো এটা আমাদের মানে বহুদিন ধরেই চলছে এবার যা দিনের যা দাম বাড়ছে আমি সেটা আপনার শুরুতেই বলেছিলাম যে 165 টাকা যে এই যে ভেজ থালি যেটা যতদিন দাদা পারবে তখন চালাবে শুরুতে কিন্তু বলে দিচ্ছি দাদা কিন্তু আমার একই কথাই বললো যতদিন পারবে দাদা চালিয়ে যাবে যদি কখনো বাজার রেট একটু হাই হয় তখন একটু দামে একটু হেরফের হবেই দেখুন মানে কথা হচ্ছে যে বাজারের সাথে যদি আপনি নিজেকে না মানিয়ে নিতে পারেন তাহলে হয় আপনার কোয়ালিটি খারাপ হবে আর না হলে আপনার বিজনেস ডাউন হবে কারণ হচ্ছে আপনি বাজার থেকে কিনে আনছেন যেই টাকায় সেই টাকার অনুযায়ী যদি আপনি লাভ না রেখে যদি বিজনেস করেন তাহলে কিন্তু বেশি দিন আপনি বিজনেসটা করতে পারবেন না একটা টাইমের পরে কিন্তু আপনার তখন ঘাটতি দেখা দেবে ডাউন হয়ে যাবে তো ওই জন্য ভালো যে খাবারটা খাওয়াবো আর সঙ্গে দামটাও ঠিক মাথায় রাখতে হবে যাতে সবাই খেতে পারে তো যাই হোক আমরা প্রথমবার আমার সঙ্গে এত ডিনার করেছিলাম শান্তগড় পাঁচফোড়নে এবার প্রথমবার এলাম হচ্ছে 165 টাকা 13 রকম আইটেম দিয়ে একটা ভেজ থালি খেলাম সত্যি খুব ভালো লেগেছে রান্নাবান্না সব দিক থেকে ভালো সব থেকে ভালো মানে আমি তো এখন দাদা সামনে আছে বলে বলছি না কিন্তু আমি শুরুতে বলে দিয়েছি কিন্তু খুব ভালো লেগেছে এবং যা দিচ্ছে কোয়ান্টিটি 165 টাকার মধ্যে আপনারা মোটামুটি একজন লোকের জন্য ঠিক আছে কিন্তু আমার জন্য কম একদম আমার জন্য কম সেই জন্য আমি আলাদাটে একটা এক্সট্রা ভাত নিচ্ছি তার সঙ্গে কাতলা কালিয়া রয়েছে এবং সর্ষে ইলিশ রয়েছে এবার শ্যামনগর পাঁচফোড়নের সর্ষে ইলিশটা খেতে কেমন এবার খেয়ে দেখবো এবং অবশ্যই আপনাদেরকে বলবো কেমন হয়েছে 40 টাকা দেখুন অনেকটাই ভাত হয়েছে দিদি সম্বন্ধে কারো লাগবে তোমার দিদি অনেকটাই ভাত রয়েছে কিন্তু এই আসছে আমাদের একটা থালি মাত্র 165 টাকার এই থালিটার নাম কি তোমার দাদা ভেজ থালি প্রথমে আসছে যেটা সেটা হচ্ছে যে আমাদের নবরত্ন ডাল আছে
ভাতের সাথে বাঙালি সব থেকে স্পেশাল যেটা ডাল, ওর সাথে থাকবে আপনার দু পিস লুচি, তো থাকছেই লুচির সাথে আমাদের আলুর দম, বেনারসি আলুর দম, বেনারসি আলুর দম। আচ্ছা, এরপরে আছে পটলের দোলমা, পটলের দোলমা, পটলের পটল আছে, এক পিসি পটল আছে এর ভেতরে। আচ্ছা, এর সাথে আছে আপনার মিক্স ভেজ। এটা মিক্স ভেজ বলতে কি আছে এর মধ্যে? এর ভেতরে আছে আপনার গাজর থাকবে, গাজরের সাথে যে বিনস হয় বিনস থাকবে, এর সাথে আছে যে মটর পনির, মটর পনির, এরপরে আছে মটর পনির। আচ্ছা, মটর পনিরটা তুমি কি লুচির জন্য রেখেছো? মটর পনিরটা লুচির জন্য, লুচির জন্য আছে বেনারসি আলুর দম, বেনারসি আলুর দম। তারপরে এটা কি রয়েছে? এর সাথে থাকবে সিজনেবল চাটনি, এখন হচ্ছে যে আমের সময়, ওই জন্য বেসিক্যালি আমের চাটনিটাই ম্যাক্সিমাম দিন হয়। ওর সাথে থাকবে এক পিস গোলাপ জামুন, গোলাপ জামুন। এটা হলো তোমাদের ভেজ থালি, ভেজ থালি। আচ্ছা, কটা আইটেম হলো এখানটা? এখানে টোটাল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা আইটেম, 13টা আইটেম, মাত্র 165 টাকা। আচ্ছা, 13টা আইটেম 165 টাকা তোমাদের থালির মধ্যে রয়েছে। যদি মনে করো পরে যদি কেউ যদি এক্সট্রা রাইস নেয়, কি দাম পড়বে? এক্সট্রা রাইসের জন্য আমাদের রাখা হচ্ছে 40 টাকা, মাত্র 40 টাকা। তার সঙ্গে ডাল নিলে পরে? ডাল নিলে সেটা এক্সট্রা ডাল আছে, 60 টাকার দাম আছে। আর ফুল যদি 1% ডাল নেয় তাহলে সেটার দাম করা আছে 120 টাকা, 120 টাকা। আর তার সঙ্গে যদি কোনো রকম সবজি কেউ যদি আলাদাটা নেয় তাহলে 120 টাকা প্লেট আছে, সবটা 1% টোটালি আসবে, 120 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপর যদি কোনো কোনো কেউ মাছ যদি নেয়, এর সঙ্গে যদি কেউ মাছ নেয়? এর সাথে মাছ নিলে মাছটা আলাদাভাবে নিতে পারে, এমনও আছে যে মাছের থালি আছে আমাদের, ইলিশ থালি, পম্পেট থালি, রুই থালি। না, থালি না, আলাকাটে যদি মাছ নেয়? আলাকাটে মাছ নেয়, আলাকাটে মাছও হবে সাথে। ইলিশ মাছ কি দাম পড়বে? 369 থেকে শুরু আছে ইলিশ, 369। যদি মনে করো কাতলা কালিয়া, কাতলা কালিয়া নিলে 159 হবে, 159। আর অন্য কোনো মাছ কি আছে আমাদের এখানে অ্যাভেলেবেল? কোনো মাছ বলতে পম্পেট আছে, পম্পেটের দাম পড়বে 299, 299। রুই আছে, রুইয়ের দাম পড়বে 149, 149। আর আপনাদের তোর মটন চিকেন? মটন চিকেন আলাদাভাবে নিলে মটনের দাম আছে 360 থেকে শুরু, মটনটা 300 টাকা। হ্যাঁ, আচ্ছা। আর চিকেনের মধ্যে আছে 260 থেকে শুরু, শুরু মানে একটা বাটি। হ্যাঁ, একটা 1% যার মধ্যে 4 পিস থাকবে, মটন নিলেও 4 পিস থাকবে, চিকেন নিলেও 4 পিস থাকবে। তো চলে এলো মাত্র 165 টাকায় ভেজ থালি। আর ভেজ থালির মধ্যে আপনারা দেখেছেন এখানে কি কি আইটেম আছে সবটাই আপনাকে দেখানো হয়েছে। আর আজকে আমরা মাত্র 165 টাকা ভেজ থালি খাবো, হচ্ছে কোথায়? শ্যামনগর পাঁচফোড়ন, তেরঙ্গি মোড়ে, তেরঙ্গি মোড়ে। আজকে সঙ্গে কে কে আছে? সেই আগের মতন ওই যে, হ্যাঁ, সপনদা রয়েছে, দিদি রয়েছে, আছে কিন্তু নীল আর নীল, আর সপনদা রয়েছে, আমি রয়েছি। আজকে আমরা 165 টাকা সম্পূর্ণ ভেজ থালি উপভোগ করবো। থালি দেখেছেন তো, একদম কলা পাতা দিয়ে ডেকোরেশন করা রয়েছে, দারুণ লাগছে কিন্তু। চলো আর সাথে খাওয়া দাওয়া শুরু করি। এখানে রয়েছে 2টো গরম গরম লুচি, তার সাথে আছে বেনারসি আলুর দম, বেনারসি আলুর দম। আমি লুচিটা খেয়ে নিই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তার সাথে বেনারসি আলুর দম। খান 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 খান, খুব জোর খিদে পেয়েছে। যদি দিদি অনেকটা বেলা, সত্যি বেলা হয়ে গেছে। বেনারসি আলুর দমটা খুব ভালোই হয়েছে নিরামিষের মধ্যে, তাই নাকি? ভালো লাগে। সবনা কি কাটেন? বেগুন আর বেগুন ভাজা দিয়ে, ওটা খুব ভালো। এটা পোস্ত দিয়ে বেগুন ভাজা রয়েছে কিন্তু, বেগুন ভাজা দিয়ে লুচি তো দারুণ লাগে। এটা তো মাথায় ছিল না, আলুর দম দিয়ে খেয়ে দিচ্ছি। বেরানো সারুর দম পেয়ে ভুলে গেছো দিদি, ভালো লাগে? একদম একদম দারুণ লাগছে। তো সবাই তো খেলো, এবার আমি খাই। এত সুন্দর একটা মানে 165 টাকার মধ্যে 13 রকম আইটেম দিয়ে একটা ভেজ থালি করেছে, দেখে সত্যি খুব মানে আমি খুব ভালো লাগছে আমার। তো প্রথমে রয়েছে 2 পিস লুচি, এটা থালির মধ্যে যা থাকে। কোনটা দিয়ে খাওয়া যায় দিদি? বেগুন ভাজা আছে, আলুর দম, বেগুন না তো এটা কি বললো? বেনারসি আলুর দম, বেনারসি আলুর দম দিয়ে খাই। লুচি আলুর দম হচ্ছে একটা কম্বিনেশন।
খুব সুন্দর যখন কলা পাতা দিয়ে ডেকোরেশন করেছে, ভালো লাগছে বেশ। এই 165 টাকা দিয়ে এই যে ভেজ থালি, 13 রকম আইটেম দিয়ে ভেজ থালি যেটা দেখছেন, এটা মোটামুটি এখন অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে। আর এরপরে যদি আপনারা কখন খাওয়া দাওয়া করেন, হয়তো কখনো সিজন ওয়াইজ অনুযায়ী বা বাজার রেট অনুযায়ী দাম একটু ফ্ল্যাকচুয়েট করতেই পারে, দাম কম বেশি হতেই পারে, কিন্তু এখনো পর্যন্ত শ্যামনগর পাঁচফোড়ন 165 টাকার মধ্যে 13 রকম আইটেম দিয়ে এই ভেজ থালিটা এখন দিচ্ছে। এরপরে মাছ, মাংস, চিকেন, মাটন যা লাগবে ওটা আপনাদের আলাকাটে নিতে হবে। অবশ্যই আপনার দামটা শুনে নিয়েছেন, ঝাল ঝাল লঙ্কা ভালো আছে দিদি? দিদি কি খাচ্ছেন? ডাল, ডালটা ভালো হয়েছে? তুমি নাও, কি নেবে নাও? চাপ চাপ ডালটা একদম, এটা ভেজ ডাল ঘন একদম, তার সাথে লেবু। তোমার সব থেকে ভালো যে কাঁসার থালা, তার মধ্যে হচ্ছে কলা পাতা দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে না, এটাই খুব ভালো লাগছে। পরে দিয়ে গেছে টক দই, আচ্ছা একচুয়ালি হলো স্যালাড, এটা কমপ্লিমেন্টারি, হ্যাঁ এটা কমপ্লিমেন্টারি, থাক এটা থাক এখানে, এই সব দেখি, এটা এই যে ঘি, ঘি, এই ঘি, আর ঘি, ঘি, তুমি নাও ঘি, তুমি তো ভাত নাও, নড়ছেন। লুচি আর বেনারসি আলুর দম খাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম। এবারে যে ঝুরঝুরে বাসুন চালের ভাত, একদম ভাতটা কিন্তু ভালো আছে, তার সঙ্গে রয়েছে ঘি, দেখুন বড় এক বাটি ঘি দিয়ে দিয়েছে, দেশি গাওয়া ঘি। ঘি কে কে নেবে? ঘি নেন, ঘি নেন, স্বপনদাকে একটু দিন। ঘিয়ের সঙ্গে থাকবে হচ্ছে কাঁচা লঙ্কা, নুন কি হলো? নুন দাও আর তার সাথে বেগুন ভাজা, হ্যাঁ লবণের বাটিটা রেখে দাও। এত বড় থালি না, চারটে থালি এই টেবিলে হচ্ছে না, একদম একদম জম্পে ফাটাফাটি থালি। দিদি নিয়ে না টেবিল, ঘিটা এক ঘর আছে, তার সঙ্গে এরকম পোস্ত দিয়ে বেগুন ভাজা, তারপর বোটা আলা। এখন কি নিল, কি নিলে? একটু ঘি নিলাম, ঘিটা যেহেতু পরে এসছে। সমুদ্র এখন কি খাচ্ছেন? পটলের দোরমা, খাওয়া হয়ে গেল নাকি? না না, এই তো খাচ্ছি। কেমন হয়েছে পটলের দোরমা? ভালো হয়েছে। তোমার ভেতর কি কি রয়েছে? এখন কি যায় অনেক কিছু তো, অনেক কিছু স্টাফিং রয়েছে আমাদের। দিদি দিদিও পটলের দোরমা, ঠিক আছে, ভালো হয়েছে খেতে? ঘিটা ভালো, ভালো ঘি দিয়ে ভাত দিয়ে তো খাওয়া হয়ে গেল, এবার নেবো হচ্ছে এবার এই চামচটা কি হবে, ও নুনের চামচ উড়ে চলে এসছে এখানটায়। এবার চলে এলো হচ্ছে একদম মোটা করে গাঢ় করে ভেজ ডাল, যাতে যতদূর মনে হচ্ছে মুগ ডাল হবে, অবশ্যই মুগ ডাল, মুগ ডাল না, ডালটা ভালো হয়েছে। বাহ, এই ডালের সঙ্গে লেবু, লেবু মিশিং, না না খোঁজো খোঁজো আছে, ওই তো কাপড়ের তলায়, ও সরি সরি লেবু ঢাকা পড়ে গেছে।
ডালের সাথে কি দিয়ে খাবে? ডালের সাথে খাবো হচ্ছে তোমার হচ্ছে ওই পনির, না ডালের সঙ্গে খাবো হচ্ছে তোমার হচ্ছে এই মিক্স সবজি যেটা আছে। ভালো হয়েছে মিক্স সবজিটা। এই মিক্স সবজিটার মধ্যে কি আছে বলে দিই আপনাদেরকে, এর মধ্যে ডাটা রয়েছে, সজনে ডাটা রয়েছে, তোমার হচ্ছে মূলো আছে, গাজর রয়েছে, বিনস রয়েছে, সব রকম গাজর বিনস সব রকম রয়েছে, ছোটো ছোটো করে সরু সরু করে ইয়ে রয়েছে, করলাও রয়েছে। ভালো হয়েছে পটল দোমাটা? ভালো হচ্ছে। দিদি কি খাবেন এখন? কি সবজি খান খান? পনির পিস খেয়েছেন? ও আগে খেয়ে নিস। আচ্ছা এবার দিদি কি লাগবে? ডাল সব কমপ্লিট, থালি কমপ্লিট, ইয়া থালি এখনো কমপ্লিট হয়নি, মাছ আসছে, এটা খেলাম, মিক্স সবজি তো খাওয়া হয়ে গেল। এবার নেব একটু ডাল, নেবো ডাল যেটুকু অবশিষ্ট আছে। ডালটা সত্যি কিন্তু খুব ভালো বানিয়েছে, খুব ভালো ডাল বানিয়েছে এটা। আর তার সঙ্গে নেব হচ্ছে এই মটর পনির। হ্যাঁ মটর পনিরটা সবাই দিদিরা খেয়েছে, বললো খুব ভালো হয়েছে, আমি তো এখনো খাইনি। এতটুকু দেখতে পাচ্ছেন সব কিছু কাঁসার থালায়, কিন্তু প্রত্যেকটা কাঁসার থালা আর কাঁসার বাটি দেয়, 165 টাকা ভেজ থাকে। নিরামিষ মটর পনির মটর পনির খেলে খুব ভালো হয়। এটার মধ্যে নুনটা একটু কম আছে, সেটা নুন দিয়ে দিলাম আমি মধ্যে। মানে আলু মটর দিয়ে মটর পনির এটাকে ভাত শেষ হয়ে গেল, এক্সট্রা ভাত ওটা নিয়ে নেব। দুটো কাতলা কালিয়া বলেছি আর দুটো সর্ষে ইলিশ বলেছি, এই চলে এলো আমার জন্য ভাত। এটা কত দাম দাদা? 40 টাকা। 40 টাকা দেখুন অনেকটাই ভাত হয়েছে। দিদি সম্বন্ধে আর কারো লাগবে তোমার? দিদি অনেকটাই ভাত রয়েছে কিন্তু, ঠিক আছে ঠিক আছে, বাদ বাকি রেখে দাও, রেখে তো থাক। মটর পনির দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে পটলের দোরমা। পটলের দোরমা না দোলমা কোনটা বলো? দোলমা। দোরমা, আচ্ছা যাই হোক। এই পাতাটা দেওয়াতে সুবিধা হয়েছে যে আপনারা এই যে বাটি থেকে না এরকমভাবে কাছিয়ে নিতে পারবেন, আপনাদেরকে হাত লাগাতে হবে না। হয়ে গেল পটলের দোরমা। তো শ্যামনগর পাঁচফোড়ন পটলের দোরমাতে ভেতরে কি কি আছে দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন ভেতরে স্টাফিংটা কি আছে। এই দেখুন এর মধ্যে রয়েছে হচ্ছে মটরশুঁটি রয়েছে, এর মধ্যে রয়েছে গাজর, তারপর রয়েছে পনির রয়েছে, আর রয়েছে ধনে পাতা। এই দেখুন মটরশুঁটি বেরিয়েছে, গাজর রয়েছে, ধনে পাতা রয়েছে, পনিরও কিন্তু আছে। বেশ মিষ্টি মিষ্টি আছে, ভালো লাগছে খেতে। এক পিস পটল দিয়ে আর সঙ্গে একটু গ্রেভি রয়েছে, এটা কিন্তু 125 টাকা ভেজ থালির মধ্যে রয়েছে, ভালো লাগছে খেতে। ভেজ থালির যে মেনুটা এর সাজিয়েছে শ্যামনগর পাঁচফোড়ন,
বেসালি মেনুটা কিন্তু খুব ভালো সাজিয়েছে, খুব ভালো সাজিয়েছে। আপনারা যারা ভেজ খান তারা অবশ্যই শ্যামনগর পাঁচফোড়ন এসে খেতে পারেন। রাইসটা একদম যথেষ্ট ঝুঁচুড়ে, একদম লম্বা লম্বা রাইস, একদম খুব লম্বা লম্বা, দেখুন খুব লম্বা লম্বা রাইস। তার সঙ্গে একটু লেবু রস নিয়ে নিন। যথেষ্ট ভালো, যথেষ্ট এটা খাই। এরপরে আসে নেক্সট আর্গুমেন্ট, এই চলে গেছে কাতলা কালিয়া, একদম মাছের বাটিতে সাইজ করা। বাহ, মাছের প্লেটটা কিন্তু খুব সুন্দর। দু পিস কাতলা কালিয়া কার জন্য? এটা সরিয়ে দাও। বাহ, মাছের মধ্যে এটাকে সাজিয়ে নিয়ে এসেছি। এটা চামচ দিয়ে দিল, ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছে। নাও 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 নাও। স্বপনদার কোনটা লাগবে? নাও, ওই তো পেটি নিয়েছে। বাহ, গেমি নিয়ে নেটো হয়ে গেল গেমি। এই কি ওম নমস্তে? হ্যাঁ, আমি তুলছি। এটা কি ওম নমো? ওম নমো। ও, এটাও পেটি? যা, তোমার গাদা হয়নি? না, ওই এটা না, বড় আছে। ঠিক আছে, আমি গ্রেভি প্রচুর পরিমাণ, অনেকটা পরিমাণে গ্রেভি দিয়েছি। খাও। গরম নাকি? প্রচন্ড গরম, ভয় পেয়ে গেলাম। কি হলো? না না, গরম আছে। কেমন হয়েছে? এবার চলে এলছে সর্ষে ইলিশ, তা আবার হচ্ছে মাছের একটা খুব সুন্দর একটা প্লেটের মধ্যে, তো সুন্দর ওপরে কাঁচা লঙ্কা গার্নিশিং করা রয়েছে। তো দিদি ফার্স্ট নিন, দিদি নিন আগে, আপনি নিন তারপর আমাকে দিন। কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছটার মধ্যে মধ্যে ডিম ছিল মনে হচ্ছে, এই ডিম মনে হচ্ছে বেরিয়ে গেছে নাকি? না, তেল পটা। থ্যাংক ইউ দিদি, এবার একটু খেয়ে দেখি। ইলিশ মাছের ডিম নেই কে বলবে? এই দেখুন, এই দেখুন ডিম, ডিমওয়ালা ইলিশ। সুস্বাদু মাছ আছে একদম, যথেষ্ট ভালো খেতে হয়েছে মাছটা। না না, কোনো শেয়ার হবে না। সত্যি আমরা কিন্তু দেখছি, আমরা দেখছি তোমার কাতলা খেয়ে নিয়ে। আচ্ছা, আমি আর দিদি আর ইলিশ খাবো। যে প্রথমে কাতলা খেয়েছে সে ঠকেছে। দিদি গেমি ঠিক আছে না? তোমার ভাত নেবে না? ভাত তো ওখানে রাখা রয়েছে। নেবো নেবো, চাটনি হয়েছে না, নেবো। এই ইলিশ মাছ আজ কাতলা যেটা আপনার নিলাম, এটা কিন্তু আলাগাড়ে আছে কিন্তু, এটা কিন্তু একদম থালির বাইরে, থালির মধ্যে নেই কিন্তু, এটা মনে রাখবেন। না 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 না,
একটু ভাত দেব দই খাচ্ছি ঠিক মনে মতো ভালো না মনে হচ্ছে না না খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া কিন্তু বারবেলায় আচ্ছা ম্যাডাম আপনার এখন একটু ইলিশ খাচ্ছি ওই ইলিশ করতে গেলো তোমার পাশ থেকে নিলাম দিদি দিল ও তাই বলো সবাই একটু একটু করে শেয়ার করে খাচ্ছি আচ্ছা ঠিক আছে খাচ্ছি ও আর গোলা যেমন আর কি বাপে বাপ পুরো ঢোকান পুরো হট না এখন ঠান্ডা হয়ে গেছে একটু একটু থালির মধ্যে এসে তো ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে তুমি হট গোলা যেমন খাও না এখন দেরি আছে চাটনি খাবো দই খাবো দিদি টপিং নিচ্ছেন চিনি দিও চিনি দাদা চিনি দাও না তুমি কি খাচ্ছ আমিও টক দই নিয়েছি সবার লাস্টে চিনি আসছে আসছে চিনি দাও তো টক ভালো দুইটা টক আছে টক আছে যদি একটু ব্ল্যাক সল্ট থাকতো ওটা দিয়ে খেলে আরো বেশি ভালো লাগতো চিনি লাগতো কি ব্ল্যাক পেপার ব্ল্যাক সল্ট ও আচ্ছা আচ্ছা নুন বিট নুন বিট নুন ব্ল্যাক সল্ট দাও একটুখানি ইয়ে দাও চিনি দাও আচ্ছা আমি কি খাবো এবার লাস্টে তুমি লাস্টে চাটনি খাও তোমার তো দিকে হয় চাটনি পাপড়টা দাও এই চলে এলো হচ্ছে ব্ল্যাক সল্ট যেটা বললে সঙ্গে সঙ্গে এসে গেল চিনি ওনাকে দাও বাঙালি দই চিনি দই চিনি না হলে খাওয়া যায় না দাও টক দই দু চামচ চিনি সুগার হাই হয়ে যাবে ম্যাডামকে দিন ব্যাস একটু আর লাগবে আর নুন ক চামচ একটুখানি দাও বাবা ক চামচ তুমি নিলে না চিনি নেব তা দিয়ে দাও বাটির মধ্যে ও লাগবে না আচ্ছা সবার শেষে রইল হচ্ছে আমের চাটনি একটু খান খান দিদি ভাত দিয়ে মেখে খাওয়া দই আমার চাটনি খুব ভালো ভালো হয়েছে আমের চাটনিটা যাক এমনি সবকিছু ঠিক আছে খাওয়া দাওয়া কোনো ঘাটতি নেই তো কোনো কমতি নেই তো ওই ঘিটা না উকি মারছে আবার নিলে ব্ল্যাক সল্ট তুমি দিয়েছো আচ্ছা দেখে নিই আগে ঠিকই আছে কিন্তু ব্ল্যাক সল্টটা দিয়ে মনে জানো একটু কেমন একটা ভালো লাগছে আরো বেশি ভালো লাগছে আচ্ছা গোলাপ জামুনটা খাও কেমন হয়েছে কেন সেই যে ডিনারে খেয়েছিলাম চাটনি দিয়ে খাওয়া হয়ে গেল তো সবার শেষে নেব হচ্ছে টক দই টক দই দিয়ে খেতে খেতে আজকে ভিডিওটাকে এখানে শেষ করে দেবো টক দই সবাই খেয়েছে লাস্টে যেটুকু ছিল আমি নিয়ে নিলাম সামান্য একটুখানি একটু বিট নুন দিয়ে দিচ্ছি তো আজকে প্রথমবার শ্যামনগর পাশবনে এসে তো ডিনার করেছিলাম ডিনারের ভিডিও আপনারা দেখেছেন অবশ্যই তো আজকে প্রথমবার শ্যামনগর পাশবনে 185 টাকার ভেজ থালি খেলাম 13 রকম আইটেম দিয়ে আর সাথে কাতলা কালিয়া এবং সর্ষে ইলিশ এটা আমরা আলা কাটে নিয়েছি এর জন্য কিন্তু এই থালির মধ্যে কিন্তু ওগুলো অ্যাড নেই আমি আগেও বলেছি এখনও বলছি মাছগুলো কিন্তু থালির মধ্যে অ্যাড নেই পরে ভাত নিলে পরে সবজি নিলে কী দাম পড়ে সেটা ভিডিও শ্রোতা আপনারা দেখে নিয়েছেন
তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আমি একটাই কথা বলবো, শ্যামনগর পাঁচফোড়নে আসুন, 165 টাকার যে ভেজসাড়িটাকে একবার উপভোগ করুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, খুব ভালো রান্না বান্না যথেষ্ট ভালো আছে। এবং এক একদিন এই যে 165 টাকার থালি ভেজসাড়িটা এক একদিন কিন্তু এক রকম মেনু চেঞ্জ হয়। কিন্তু আজকে যেমন মিক্স সবজি আছে, আলুর দম আছে, কালকে অন্য কিছু থাকতে পারে। আমি নাম ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো, আপনারা অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারেন। বাহ, দইটা সত্যি খুব ভালো হয়েছে, বেশ টক টক ভাব আছে। সবার সাথে রয়েছে গোলাপ জামুন, এটা হট গোলাপ জামুন ছিল কিন্তু দীর্ঘক্ষণ থাকতে থাকতে এটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো আজকে ভিডিওটাকে আমি এখন শেষ করছি, আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, যেটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার।